সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বাম ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যু দিবসে কলেজটির চত্বরে একটি সমাবেশ করল বাম ছাত্র সংগঠনগুলি। এদিন সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। এদিন তিনি অভিযোগ করেন, হরিশ্চারাজি স্ট্রিট থেকে আগে কয়লা এবং টাকা পাচার হতো আর এখন পাচার হচ্ছে সোনা। আপনি যে অভিযোগটা করলেন, থাই নাগরিক থাকে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় এবং সেই থাই নাগরিকের তিনজন পিতৃ পরিচয় রয়েছে, এটার তথ্য আছে আপনাদের কাছে? আমি যখন যা বলি তার তথ্য নিয়ে বলি। আমাকে একটা নোটিশ দেখানো হয়েছিল, ধরানো হয়েছিল যে 48 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে আমার বিরুদ্ধে মানহানির মামলা হবে। আমি এখনো অপেক্ষায় আছি, আমি আরো 3 দিন অপেক্ষায় থাকবো। তারপরে পাল্টা প্রশ্ন আমি করব, তার উত্তর দেওয়ার জন্য যেন তৈরি থাকে, অসভ্যতার সীমা থাকা উচিত। বালি পাচার, গরু পাচার, কয়লা পাচারের পর সোনা পাচারে শাসক দলের নাম যুক্ত হয়ে যাচ্ছে কিনা মুখ্যমন্ত্রী তার উত্তর দিন। মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা কারা কারা ব্যবহার করে, তাদের পরিচয় কি, তাদের নিজেদের পরিচয় কি, তাদের অন্য পরিচয় কি, কি তারা করে, তারা সব ব্যবসা যদি করে থাকে তাহলে টালিটা জালি থাকে কেন? অনেক হয়েছে রাজনীতির নামে নোংরামি, অনৈতিকতা, এসব বন্ধ করতে হবে। রাজনীতির নামে খুশি মতন চলা বন্ধ করতে হবে। কোথাও কারুর হাত আছে বলে অনুপ্রেরণায় সবাই চলবে, এ মানা যাবে না, এ মানা যাবে না। আমি সেই কারণে আমি যা বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, কারুর হিম্মত থাকলে আবার একটা মানহানির মামলা আমার বিরুদ্ধে করুক।